নৈহাটি সুভাষ মোড়ে টোটো চালকেরা টোটো বন্ধ করে বিক্ষোভ দেখালেন শুক্রবার বিক্ষোভের জেরে উত্তাল হয় এলাকা পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শুক্রবার নৈহাটির সুভাষ মোড়ে টোটো চালকদের বিক্ষোভে সকাল থেকেই উত্তাল টোটো চালকদের দাবি নৈহাটি স্টেশন পর্যন্ত তাদের টোটো চালাতে দিতে হবে এই টোটো চালাতে না দেওয়ায় তাদের সেভাবে যাত্রী হচ্ছে না এর কারণেই এদিন বিক্ষোভ দেখান টোটো চালকেরা বিক্ষোভের ফলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা ফলে চরম যানজটের সৃষ্টি হয় বিক্ষোভের জেরে এদিন যে টোটো চালকেরা টোটো চালানো বন্ধ রেখে বিক্ষোভে সামিল হয়েছিলেন তারা অন্য টোটো চালকদের গাড়ি থেকে যাত্রী নামিয়ে নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে নৈহাটি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হলে পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ পুলিশের মারে বেশ কয়েকজন টোটো চালক আহত হন পরে টোটো চালকদের সাথে কথা বলে বিক্ষোভ তুলে দেয় পুলিশ পাশাপাশি পুলিশের পক্ষ থেকে টোটো চালকদের প্রতিশ্রুতি দেওয়া হয় সমস্যার সমাধানে তারা চেষ্টা করবেন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নৈহাটি